মালয়েশিয়া চিনি বনাম মোল্লা সাহেবের আয়োডিন যুক্ত লবণ, মুখে দিলে চিকন হালা বোঝা যাবে হর সতম। ওরে আর বুলবুলি সতাহ যে আজি কিন্তু বড় দিল কুলি, বাগর গাত মাইতু সাজে নারিস গোটার গুলি, বাগর গত মাইতু সাজে কে নারিস গোটার। সন্ধ্যালে মাইজে বা বেইনে গিয়ে যে সাইতো শিকারি তো আজল নয় বন্ধু বুলেট সারা যাই, বাজি গানের কায়দা থাকতে হয় বাঙালি। বনের বাইকে হাফ দিল ইয়ে শিকারি রে হাইতো আই শিকারি আজল নয় কিন্তু বুলেট সারা যাই, আর নমর দাঁত নমর গায়ক দিলি সময় শিখে গানে গানে মাঝে মাঝে কেড়ে কেড়ে বাজিত বাজি গান খাবাই তো নজানো তো নজানে খাই তো নজানো পুরাপুরি না কয় ছাগলে কি না বলে ছাগলে কি না খাই ছাগলে কি না খাই ছাগলে কি না খাই রে মানে হয় কত লেখা যায় জানা করি দেখো না আরে বিয়া গুণ আর মহিলা বক্তব্য রইবি আবাজি তা চিন্তা করো মনে আয়ুগ মালার হতা হয়েছে কিন্তু তুই কি হইলে আয়াতে খাইছ হইলে মনে এতলে বাজি বুঝা পড়িল কি হে আয়ুগ মালার হতা হইলে এইসব সজ তুই বিকেরি না তাই বিকেরি না কি শিবের সর্বত্রাতা সর্ববিকেরের বিকেরি অন যদি ফুরন গায়ক হইনে যদি হতার মার ফেস নবুজন তুলি বাজি গান নাম ক্যাং করিব হো হতাহ যায় মালদার আমলের হাতটা আমলের এখন বাজে আপডেট গান দিয়া ভরো দেবো আজি আপডেট মোবাইল আজি একটু কিনিলে এক সপ্তাহ পরে হয়ে যাও মাইকে ফাল্টাই দেবো আর গো আগের মতো এক তের দিনের ভোগ কলে চাইন না মা বাবা গুম নিয়ে তু যে হজভূত বাকাইয়ের গুমজা ইতিও গুমজাই তু দাঁড়াইছে আর বর্তমানে যদি হনভূত বাকাইয়ের ইতা মারে গুমে যে হজবি আগে সাই কেন পুলিশ আহিলে হজে বা আজি আছেন স্যার চাহ কানেক্ট
নবুজিলে গলাত মালা দন আর গো মালাত গলা দন বেশ কমাছে তুই না বুঝে হাই ভাঙি দিত মালা শব্দ রত্ন কি মা আসিল সবাই যদি সামান্য হতাগান নবুঝে মালা মা শব্দরত্তকি অবিষ্ট ধাত্রী দাইনি শব্দরত্ত হলো ফল দাতা যিনি মালা গ্রহণ করেন যিনি মালা দান করেন আমি আগে বলেছি যিনি মালা দান করেন তাহাকে ভগবান তুল্য হয় যিনি মালা গ্রহণ করেন তার ভক্ত তুল্য হয় গুরুর প্রণাম গুলি পয়সা হস্ত আছে না আছে গুরু প্রণামী দিয়ান ঘুরি অবশ্যই দক্ষিণে দেওয়া দাদা যেতে সূর্য পথ নাথ যেতে মারা গিয়ে ইন্দিদন লবণ দিই নে তোমারে বোঝাবারে সাহেব তোমার কথা চমৎকার শুনিয়ে লাগে চমৎকার আমি যাহা যাহা কিন্তু বলিলাম রে ভবেতে এক কান হত হইলাম তুই যে কৃষ্ণ শিব মন্ত্রে তুমি দীক্ষা কেন নিলে শিব মন্ত্রে তুই আর মন্ত্রে দীক্ষিত মানে তোর ভার কর তুই দিয়ে বাঙে ন ভার যে শিব মন্ত্র দীক্ষে কিনল আহা গান গাই জানা ভরি শিবি কৃষ্ণ বিয়ে তুই যদি হইতে হরি এবং হর হরি এবং হর হরি হলেন তো অনেক হরি হলেন তো আই হরগোবিন্দ হরগোবিন্দ মানে কম অত হবে শিবার আর বাইন ধরে তিনি ভক্তি বাজে এক কুকুর গাই গেলে কেন যাবে ওবা ঠিক না হতাই হরগোবিন্দ হরগোবিন্দ কই না জানে কই চাই তো বাজে আগে বয়স সত্তর উড় গিয়ে বাজার হত খেলব মাথায় তো যাক পুরন মানুষ হয়ে গায় তেমন কিছু হইতাম না তোমার কথা কিন্তু শুনিয়াই আমার অন্তরতে ভালো লাগিল ভাবে অনেক কানুন গন উকে স্কুলত আছে না এনে প্রভু তোমার বিষ্ণু পূজায় হাসি বিধান হাসি বলির বিধান আছে আর হচ্ছে প্রশ্ন
আমাকে গজ্জি দেয় গোরাঙ্গটর, গোরাঙ্গটর গজ্জি সন্তোষ প্রসাদ, সন্তোষ প্রসাদ তো কিছু কিছু নাই। মদায় ধরো জানা ভাই কি করতে মদায় অনর্গা হইলে নাই মানতে নাম হইলে নাই নসিনি প্রশ্ন নেতার তুম না উনি ওই নুনা না না সন্তোষ প্রসাদ নাহলে আল্লাহ একশো তানি গান ওইয়ে ওইয়ে আসলে কিন্তু বিষ্ণু পূজাতে বলি নাই হন ভাগলে এক হতা শিখাইয়াছে একখানা গুলো এনে ভেজ দিয়ে দি বিষ্ণু পূজাত বলি নাই যে সুদর্শন চক্র আছে সুদর্শন চক্র পূজাতে কিন্তু বাবে বলি আছে তবে এড়ে কিন্তু সুদর্শন চক্র বলি তাই এর উপাসার বাক আছে অষ্ট উপাসার ষোড়শ উপাসার অষ্টাদশ উপাসার হন উপাসার পূজা করলে বলি দিতে পারে আপনাকে বড় বলে বড় সে নয় আতি রে ফাঁসারে ফেলে যাবে হাসারে ফেলেছে কি জায়গা বরাবর যেতে যাক কাল সারা রাত ছিল স্বপ্নের নাম হইলে তো ক্লিক করিব তোমাকে আর বলতে নাহি চাই কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নামের মধ্যে কি বাসাত নামের মধ্যে কি
কি ভাষা থেকে আছে তাই তোমার কৃষ্ণ নামের মহিমা বোঝাবার জন্য আমি বারবার একটা কথা বলি, তোমার নামের কাছে সব দেবতা হার মানিল। অর্থাৎ ওনারে জিজ্ঞেলাম যে ওর নামের একখান কি আছে মহিমা আছে। উনি শিব পূজার কথা জিজ্ঞেস করেছেন, আসলে শিবের মুক্তি আকারে দেখা যায়, বিধান আছে লিঙ্গ পূজার মুক্তি আকারে পুজো না, শিবলিঙ্গের উৎপত্তি, শিবলিঙ্গের উৎপত্তি আমি একটু সংক্ষেপে দিয়ে যাই, তারপর আমরা কিছুক্ষণ ছোট খেতে যাব। এই পৃথিবীতে সমস্ত শিবলিঙ্গ পূজা কিন্তু সকল ভক্তরা করার কোন বিধান নাই, এখানে কে কারা কোনভাবে পূজা করবে সেটার একটা বিধান আছে। একদিনে কিন্তু দেবাদিদেব মহাদেব বিবস্ত্র হইয়া, অর্থাৎ বিবস্ত্র মানে হাবুস নাই, একটাই আশ্রমের দিকে যখন গমন করে যায়, অর্থাৎ ইয়ে নয় যে একখান আশ্রমের সাধু অকল থাকে, হঠাৎ ইতো সাধু অকল যেতে এটা থাকে এটা যেতে প্রবেশ করছি, সাধু গণের ধর্মপুত্রেরা দেখিয়া শিবকে কিন্তু দেখিয়া তার অনঙ্গ জ্যোতি অনঙ্গ রূপ দেখিয়া কিন্তু মোহিত হইয়া যায়, অর্থাৎ হতে এই সুদর্শন পুরুষ অনা হতে সাধু অকল পত্নী বোঝারা আছে এটা হতে সুদর্শন পুরুষ তুমি দেখে তো অনঙ্গ মোহন, অনঙ্গ মোহন মানে কি শিবের এক এক একটা অঙ্গ অবর্ণনীয় জ্যোতির্ময়, অনঙ্গ মোহন দেখিতে কিন্তু সংসারেতে লাগে, বলো তুমি কোন জায়গা তোমার স্থান একমাত্র বলো নাই আমার। তখন মহাদেব বলে হে সতীগণ আমি হলাম ঈশ্বর, আমি হলাম ঈশ্বর, আমার নাম দেবাদিদেব মহাদেব হই, আমি উন্মাত্ত হইয়া সতীর জন্য কার জন্য এই মূল্যায়ন হয়ে দিচ্ছি, সতীর জন্য উন্মাত্ত হইয়া পাগলের বেশে ঘুরে বেড়া শিবের পিছনে পিছনে বেগুন সাধকর ভক্তি বেগুন পিছনে পিছনে যাবি মোহিত হইয়া, অর্থাৎ শিবের প্রতি মোহিত হই নেই, ঋষি পত্নী যারা আছে সবাই কিন্তু তাহার পিছনে ছুটিয়া যেতে থাকে। মনে লই সকল সাধুদের পত্নীরা যখন শিবের কাছে চলে যায়, সাধুরা বাহিরে থেকে ঘরে আসিয়া দেখে তাহাদের পত্নী ঘরের ভিতরে নাই, অর্থাৎ সাধুকল আইনে দেখে যে সাধুকলর বউ আর নাই নাই, এই সাধুকলর বউ যেতে নাই ঘি ধরে হিমালয়ের শিবের কাছে কিন্তু বসিয়া কিন্তু শিবের কথা শুনি, এখন কে বুঝি ঋষিকুল যাইনি আপনি কেকানা রাগবি শিবের শিবের প্রতি প্রদান্বিত হয়েছে, তোমার কিন্তু অনঙ্গ মোহন দেখিয়া হে মহাদেব তোমার রূপের ছটাক দেখিয়া আমাদের ঘরের সকল পত্নীকে মনে করছে যে শিবে সকল পত্নীদের কৈলাসী তু লইয়েছি, সকল পত্নীদেরকে যখন তুমি নিয়ে এসেছিলে ভবে হজা আর ঋষিকল আজি অনর ভক্তি প্রদান নি তুইমে অনি ঈশ্বর হইনে কেনি হাম বুঝুম অনার একটা অভিশাপ দিলাম, অভিশাপ কি আজ হতে তোমার লিঙ্গ লিব হইয়া যাবে, অভিশাপ দেয় যে আজ এত লিঙ্গ কেবু লিঙ্গ যাইবি
এই ক্লিব জনর সাথে সাথে হন দেরি নাই শিবলিঙ্গ হঠাৎ করে দিনের বেলায় বিকেল বেলায় বিসর্জন দিত একক্ষম অনুকোটি, ইয়ার বাহিরে দ্বাদশ লিঙ্গ বসতি। এই শিবলিঙ্গ দিনের তুলত নাম দিতে ক্লিবলিঙ্গ। এই দ্বাদশ ক্লিবলিঙ্গের মধ্যে একখান ক্লিপ আছে, যে ক্লিপ পান ব্রাহ্মণে উল্টাই জ্যোতির্লিঙ্গের মধ্যে যত লিঙ্গ আছে সর্বপ্রথম ক্লিবলিঙ্গের উৎপত্তি সে জায়গাতে আছে। আরো হতা আছে স্কন্দ পুরাণের, আমি মাত্র শিরোনামটা দিয়েছি। এদিনে তুলতি শিবর মুক্তি পুজো নাই লিঙ্গ পুজো হয়। এই পর্যন্ত তোমায় আমি সামান্য ভাবে, এই পর্যন্ত তোমায় আমি সামান্য ভাবে ভাবে দিয়ে যাই না, শেষ সান একখান হয়ে যায়, শেষ সান হয়ে যান পরে নইলে আমার মনে বন্ধ থাকবে। আসলে শিবের ফঞ্চানন আমি একটা কথা বলেছিলাম, পঞ্চমুখে সাধন হবে এইজন আর এক একখান দয়া আছে অনর বড় বানাই দিচ্ছে অনেক ধন্যবাদ তুমি সাধনা করি শ্রীহরির সাধনা হরে বৈষ্ণব যোগ সুরামণি দেবাদিদেব মহাদেব বৈষ্ণব যোগ শিরোমণি আমার কৃষ্ণস্থ ভগবান স্বয়ং এই দ্বাদশ বৈষ্ণবী তো প্রথম বৈষ্ণবী হন দেবাদিদেব মহাদেব, তাই শিবকে বলা হয় শিবম পরম বৈষ্ণব। পঞ্চমতার ভিতর একখান মুকুল যে হরি সাধনা করছু, যে হরি সাধনার দ্বারাই শিব মৃত্যুঞ্জয় লাভ হয়েছে। এই কারণে এতক্ষণ দিয়ে বলছিলাম আর দিয়ে নানা হইল, আসলে শিব হল যে স্বয়ং কৃষ্ণের একজন সেবক এবং ভক্ত, স্বয়ং কৃষ্ণের একজন ভক্ত। তবে একদিন তুমি নিজের মুখে বলেছিলে তোমার যদি আরাধ্য কেউ থাকে, অর্থাৎ শ্রীকৃষ্ণের যদি হনি করে আরাধ্য থাকে এই বললাম যায়, আবার শিবের কেউ যদি আরাধ্য থাকে এই বললাম আর কৃষ্ণ, অর্থাৎ একই অন্যের পরিপূরক পরিপূরক। তাই এ বলিয়া তুমি ছাড়া এই জগতে অন্য হতা নাই, আমার মায়ের যায় তখন পর্যন্ত বসিয়াছেন আমাদের কিন্তু ভালো লাগিল। তাই যাক টেনশন না করিবেন, গান গাইতে টেনশন কি হাইলাম দন বাইনের মতো তুই শিখুন যা না অনেক রাগে কে জন্ম হুড়ুর হুড়ুর করি রাগ জিনিস রাগে তো কি আর বাজি রাখি আর কি আর যাত্রার দ্বারাই দমন করা সম্ভব না, নাই বয়স হয়ে কি যাক আসিবে কিসে লাগন মোর জীবনে মিলনের সব জাগে বন্ধু কুঞ্জবনে অনুভব যায় গর্বই ওই কেলে গর্বইলাম যে আই অনর প্রসাদ খাইবে বলি গেলাম যে ব্রহ্মও নজায় বিষ্ণুও নজায় তো দুর্গ হব যে স্বামী তুই যাইবে না আমি যে আর একটা নারী বানাই দাও আয় আর গোবিন্দর আসন যাই তো ইচ্ছা আছে বলে কি অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রসাদ রাসের প্রসাদ আয় গ্রহণ করছি ফের প্রসাদ জিল ফেলে এলু হদলি বৃক্ষ নেই এখন আনা মানুষ প্লাস্টিক করে প্রসাদ এত হলা গাছের হদলি পত্র করে দিত প্রসাদ ধরো নিল দিই তুই ফেলে দিই যে এর তুমি বিসম্বর সাথী অর্থাৎ কুকুর সাথী নাই নিলে হ্যাঁ
গোবিন্দ প্রসাদ এর অমৃত ভাড়া লাস্টে তোমার সনে মিলনের সাথে যাবে গান গাইবে যে বাজার আছে আর পুরোনা গানই ফেলে দিবি নতুন গান আজ বেলার তাহারে রাতে আহি তো স্যার আসবে কিসেল মোর জীবন কালকে দুপুরে গান করেছেন রাঙ্গুনিয়াতে আমি করেছিলাম কামাচাঁদ ঠাকুর বাড়িতে ওখান থেকে প্রোগ্রাম শেষ করে আপনাদের এখানে আসলাম আবার এখান থেকে গিয়ে সকালে আমাদের আবার অন্য জায়গায় একটা প্রোগ্রাম আছে তো হনা খাইম দেখ বেলা হত হইম দে বেশি এবারে চিন্তা করো বুঝি মিলনের সময় হলো বাচ্চা গেল মর সোনা মিলনে তোমার আমার যে সম্পর্ক ছুটাইলে সে আর ছুটে না